মিশরি হত্যাকাণ্ডের প্রধান সাক্ষী ও নিহতের স্ত্রী আয়েশা সিদ্দিকা মিন্নিকে পুলিশ লাইন্সে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মঙ্গলবার সকাল 9টার দিকে বরগুনা পৌরসভার মাইঠা এলাকার নিজ বাসা থেকে পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়েছে তাকে। পরে এ বিষয়ে দুপুর 1টার দিকে বরগুনা পুলিশ সুপার কার্যালয়ের সংবাদ সম্মেলন করেছে এসপি। সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোহাম্মদ মারুফ হোসেন জানান, রিফাত হত্যা মামলায় মিন্নিকে আটক বা গ্রেফতার করা হয়নি। মামলার 1 নম্বর সাক্ষী সে, তাই তাকে আসামিদের শনাক্ত ও জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ লাইন্সে নিয়ে আসা হয়েছে। তবে মিন্নিকে কতক্ষণ জিজ্ঞাসাবাদ করা হবে সে বিষয়ে তারা কোনো কিছুই বলতে রাজি হননি। জানা গেছে, জবানবন্দি দেওয়ার জন্য মিন্নির পরিবারের সদস্যদেরও পুলিশ লাইন্সে নেওয়া হয়েছে।